আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় নাক ডাকা থেকে মুক্তি মিলবে যেভাবে আমাদের অনেকেরই এরকম বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমরা অনেকে দেখি বিছানায় শুধু শোয়ার অপেক্ষা কান পাততে হয় না কিছুক্ষণ পরেই কর্ণকুহরে আসতে পরে ঘরর ঘর নাক ডাকার শব্দ অনেকটা উচ্চাঙ্গ সঙ্গীতে বিভিন্ন রাগের মতো হাজার হাকাহাকি হাঁকি করে জাগায় কারসাধ্য অথচ এই মানুষটাই সারাত সশব্দ নিদ্রা শেষে সকালে উঠে ভীষণ বিস্ময়ের সঙ্গে বলে কে নাক ডাকে আমি আসলে ঘুমের মধ্যে যিনি নাক ডাকেন তিনি কের পান না এমন কারোর সঙ্গে এক বিছানায় ঘুমোতে গেলে কিন্তু রাতের ঘুমের দফা রফা বিরক্ত এক শেষ হাসির খোরাক কিছু ক্ষেত্রে ঈর্ষার পাত্রও অনেকে ভেবে নেন নাক ডাকা মানেই ভীষণ গভীর ও নিশ্চিত ঘুম এটা আসলে ভুল বহু ক্ষেত্রেই নাক মানে দৈহিক সমস্যার সতর্ক সংকেত এবার জানব নাক ডাকার বিভিন্ন কারণ নিয়ে শ্বাসযন্ত্র ও অন্য কিছু শারীরিক সমস্যার কারণে মানুষ নাক ডাকতে পারে চিকিৎসকরা চিকিৎসকেরা বলেন নাক ডাকা নানারকম স্বাস্থ্য সমস্যার পাশাপাশি স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকিরও আলামত নাক ডাকার মধ্য দিয়ে শরীর জানিয়ে দেয় ঘুম একেবারেই ভালো হচ্ছে না গুমন্ত ব্যক্তির শ্বাসনালীতে বাতাসের যাতায়াত কোথাও বাধা পাচ্ছে পরিণামে শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে ঘুমের মধ্যে মৃত্যু আশ্চর্য নয় জেনে রাখা ভালো নাক ডাকার আওয়াজটা আসলে নাক থেকে বের হয় না এর উৎস গলা থেকে নাকের মধ্যবর্তী অংশে নানা কারণে এই জায়গায় বাতাস যাতায়াতে বাধা পায় বলেই মানুষ নাক ডাকে আসুন এবার জেনে নেই এই নাক ডাকা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি উপায় প্রথমত যেটি করতে পারেন সেটি হলো শোয়ার ভঙ্গি পাল্টান আপনি কি চিৎ হয়ে ঘুমান এভাবে ঘুমালে জীব কিছুটা পেছনে চলে গিয়ে শ্বাসনালী বন্ধ করে দেয় এতে শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়ে শ্বাসযন্ত্রে কম্পনের সৃষ্টি হয় ফলে মানুষ নাক ডাকে কাথ হয়ে শোয়ার মাধ্যমে এ সমস্যা দূর করা যায় কাঁথ হয়ে শুতে সমস্যা হলে মাথার নিচে অতিরিক্ত বালিশ দিয়েও কাজ হয় যুক্তরাষ্ট্রে নিউজার্সির জার্সির জেএফকে মেডিকেল সেন্টারের নিউরোফিজিওলজি ও স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ সুধাংশু চক্রবর্তীর পরামর্শ চিত হয়ে শোয়ার অভ্যাস ত্যাগ করতে পায়জামার কুমোরের কাছে টেনিস বল রাখতে পারেন এতে ঘুমের মধ্যে আপনা আপনি চেত হয়ে যাওয়া থেকে রেহাই পাবেন আরেকটি কার উপায় হলো আপনার ওজন কমানো শরীরের অতিরিক্ত ওজন নাক ডাকার সাধারণত কারণগুলোর একটি তবে শুকনো মানুষও কিন্তু নাক ডাকে যদিও চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণিত যে শরীরের ওজন যত বেশি হবে নাক ডাকার সংখ্যাও ততই বাড়বে ঘাড়ের চারপাশের মেদ নাক ডাকার অন্যতম একটি কারণ গলার ভেতরে অতিরিক্ত চর্বি জমলেও এটা হতে পারে তবে এই অবস্থা মারাত্মক কেননা গলার মধ্যে চর্বি জমা মানে শ্বাসনালিতে বাতাস কম ঢুকবে এতে শরীরে অক্সিজেনও কমবে সাত ষাট শতাংশের নিচে অক্সিজেনের মাত্রা নামলেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অ্যালকোহল পরিহার করুন অ্যালকোহল কিংবা মদজাতীয় পানীয় জীবের বেশিগুলো শিথিল করে দেয় এতে শ্বাস প্রশ্বাসের নালি হয়ে পড়ে ফলে মানুষ নাক ডাকতে পারে ঘুমোতে যাওয়ার আগে যারা অ্যালকোহল পান করেন তাদের নাক ডাকার সম্ভাবনা খুব বেশি রাতে ঘুমানোর আগে অ্যালকোহল পান থেকে বিরত থাকার মাধ্যমে এই সমস্যা দূর করা যায় ধূমপান পরিহার করুন অবশ্য শুধু অ্যালকোহল নয় ধূমপায়ীদের মধ্যেও নাক ডাকার প্রবণতা সাধারণের চেয়ে বেশি প্রতিনিয়ত ধোঁয়া গেলার কারণে বায়ুপ্রবাহের স্থান শুরু হয়ে আসতে পারে এছাড়া ধূমপানের কারণে নাকের টারবাইনেক্স নামে বিশেষ ধরনের চেসু স্পট হয়ে যায় এতে শ্বাস প্রশ্বাসের জটিলতার কারণে নাক ডাকার আশঙ্কাও বৃদ্ধি পায় ভালো ঘুমের চেষ্টা করুন নিশ্চিত ও গভীর ঘুমের মধ্যে মূল্য শুধু অনিদ্রা ভোগা রোগীরাই বুঝতে পারেন মানুষের সুস্থ সবল দেহের নেপথ্যে রয়েছে ভালো ঘুম অনিদ্রার অনেকগুলো কুফলের মধ্যে একটি নাক ডাকা। একটু ভেবে দেখুন আপনার ভালো ঘুম হচ্ছে কি না জীব ও গলার ব্যায়াম নাকডাকা বন্ধে শরীরের এ দুটি অঙ্গের পেশি শক্তিশালী করতে হবে বয়সের কারণে শিশুর স্মৃতিস্বকতা ও শক্তি কমে আসে এতে গলার বাতাস প্রবাহে সমস্যা হয় এ সমস্যা কাটাতে দরকার ব্যায়াম করা যেমন চোয়ালের নিচের অংশ ও উপরের অংশ থেকে সামান্য প্রসারিত করুন আবার আগের অবস্থানে নিয়ে যান জানা বার কাজটি করুন এভাবে দিনে সাত থেকে বার ব্যায়ামটি করতে পারেন জীবের ব্যায়াম করতে পারেন কথা বলেও কোনো একটা বাক্য ধীরে ধীরে বলে যান এভাবে দিনে সাত থেকে দশবার এ ব্যায়ামটা করুন এবার নাকডাকা বন্ধের একটি কার্যকর টোটকা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধে দুই চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে খেয়ে ফেলুন এটা নাক ডাকা নাক বন্ধের কার্যকর একটি টোটকা অথবা দুধের সঙ্গে ঘুমানোর আগে এলাচি করে মিশিয়েও খেয়ে নিতে পারেন পরিশেষে বলবো প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন এতে ঘুমের সঙ্গে শরীরের এক ধরনের সামঞ্জস্য তৈরি হবে ফলে নাক ডাকার অভ্যাস থাকলে সেটার পরিবর্তনও ঘটবে বিছানা পরিষ্কার রাখুন বিছানায় ধুলাবালি থাকলে ঘর বেশি ময়লা থাকলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে এতে নাকের নালিতে ময়লা সংক্রমিত হয়ে নাকের পেশি ফুলে উঠতে পারে এতে নাক ডাকার আশঙ্কা বেড়ে যায় যাদের ঠান্ডা লেগেই থাকে এবং এ কারণে নাক বন্ধ থাকে তাদের নাক পরিষ্কার করে ঘুমোতে যাওয়া উচিত ঘুমানোর এক বা দু ঘন্টা আগে চাকবি পান করবেন না এ সময় মশলাযুক্ত খাবারও পরিহার করুন প্রচুর পানি পান করুন নাসারত্নে লেগে থাকা আঠার মতো পদার্থগুলো দূর হবে এতে নাক ডাকার আশঙ্কাও কমে আসবে তবে এসব চেষ্টা করেও যদি আপনি নাক ডাকার সঙ্গে পেরে না ওঠেন তাহলে বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই ভালো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন বন্ধুদের জানার জন্য শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি স্মার্ট ইনফো সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ